আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। মাসুদ আলম খান ওরফে সকলের আদরের গুড্ডু, রাজনীতির বাইরে সংসার, পরিবার, বন্ধুবান্ধব, অগণিত অনুগামী এবং বিপন্ন মানুষের পাশের মানুষ, কাছের মানুষ, বিরোধীদের শত সমালোচনা অতিক্রম করে যে মানুষটি গরিব, নিরন্ন, নিরাশ্রয় জনতার মসিহা হয়ে উঠেছেন, তার পিছনে আছে অনেক পরিশ্রম এবং সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা, আশীর্বাদ, দোয়া। চায়ের দোকানের বন্ধুবান্ধবদের সঙ্গে বর্তমান রাজনীতি নিয়ে সাবলীল সেই মানুষটি, আবার বাড়িতে পোষ্য সারমেয়কে নিয়ে খেলতে ভালোবাসেন, নিজের বাগানের যত্ন নিতে নিতেই সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে শুনতে তাদের পাশে দাঁড়ান। আজ আমরা এনপিএস নিউজ চ্যানেলে তাঁরই কথোপকথনে শুনে নেব, দেখে নেব ওনার কিছু কথা। শুদ্ধা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে অশেষ শুভেচ্ছা আপনাকে। আপনার কাছে এসেছি কতগুলো প্রশ্ন নিয়ে। এক, বিধানসভা ভোট আসতে চলেছে 2011, সব থেকে বড় চমক কালকে মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে, নন্দীগ্রামে নিজে প্রার্থী হতে চেয়ে। বিজেপির দিকে কতটা চ্যালেঞ্জ শুনে নিতে পারলেন মমতা ব্যানার্জি? দেখো, এখানে বিজেপি কোনো ফ্যাক্টর নয়। প্রথমে আপনাদের চ্যানেল মারফতে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। এখানে বাঙালে বিজেপি কোনো জাত পাত এইসব যা গেম খেলে, ইন্ডিয়া পাকিস্তান এইসব এইসব এখানে বাঙালে চলবে না। বাঙালের মানুষ খুবই বুদ্ধিমান, এখানে ধর্ম নিয়ে এই সুরসুরি দিয়ে বাড়িতে বসে আমরা 10টা কাজ করলাম, যারা টিএমসি ওয়ার্কার্স, যারা টিএমসি সাইনি তারা 20টা কাজ করলো, হয়তো মেবি 9টা 19টা ভালো কাজ করলো, একটা হতে পারলো না। তো ওই একটা সমালোচনা করবে বাড়িতে বসে বসে, এইটা মানুষ খুব ভালো করে জানে, কিছুই আসা যাওয়া নেই। আপনারা দেখবেন 2021 যা রেজাল্ট হয়েছিল তার থেকে অনেক ভালো রেজাল্ট এবার হবে। আপনার ওয়ার্ডে প্লাস হাওড়া, টোটাল মানে সাউথ হাওড়া বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকারের কর্মসূচি কেমন সাড়া পেয়েছে? খুব সুন্দর করে হয়েছে। দুয়ারে সরকার একটা ফর্মালিটি ছিল, আমরা করলাম, কিন্তু মানুষ ভালো করে জানে কি পুরো 5 বছর বা যখন থেকে এই গভর্নমেন্ট এসছে 10 বছর লোকের পাশে কে দাঁড়িয়েছিল। এই যে প্যান্ডামিক হলো, টেস্টিং থেকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করার থেকে নিয়ে কে করলো, পাবলিক বলবে, পাবলিক তো দেখছে। আর মমতা ব্যানার্জির এই সব প্রথম কাজ হচ্ছে, অন্য আমরা শুনতাম 2011 আগে আমাদের বাচ্চা যার জন্ম 2008 হয়েছে, 9 হয়েছে, 7 হয়েছে, তখন খুব ছোট ছিল ওরা, তখন আমার বাড়িতে ইনভার্টার ছিল, জেনারেটর ছিল, কিছুদিন বাদে রেখে রেখে না 2011 সব ড্যামেজ হয়ে গেল, কেন লোডশেডিং শব্দটাই শেষ হয়ে গেল। তো এ তো সব দেখছে, পুরো বাঙাল দেখছে কি পরিস্থিতি এইখানকার, পাবলিকের পাশে কে দাঁড়াচ্ছে। আর আমাদের মমতা দিদির ভাষাটা একটাই, মানুষের পাশে থেকো তবে তুমি টিএমসি করছো, তাহলে আমি ভাববো কি তোমরা টিএমসি নয়। তো যারা টিএমসি করবে মানুষের পাশে থাকতে হবে। 2016 নির্বাচনে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে আপনাকে দল টিকিট না দেয়াতে একটা প্রচন্ড অসন্তোষ তৈরি হয়েছিল, রাস্তা অবরোধ পর্যন্ত হয়েছিল এবং রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছিল সেই বিষয়ে। পরে ব্রজমোহন মজুমদারকে আপনি মেনে নেন, তাই ব্রজমোহন মজুমদার তো বয়সের ভাটে দিনে দিন আরো আরো 5 বছর আরো উনি বৃদ্ধ হয়েছেন। তা এবারে কি মনে হচ্ছে, দল আপনাকে প্রার্থী যদি নাও করে তো আপনি তাও কি তৃণমূলের কর্মী হিসাবে তৃণমূলকে যেমন সাপোর্ট করবেন? এটা 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 দলের সিদ্ধান্ত, দলের উপর তো আমরা নয়, আর দিদি ডিসিশন নেবেন, দল যা সিদ্ধান্ত নেবে ভালোই নেবে। এবার পাবলিকের ব্যাপার, পাবলিক কি বলছে, পাবলিকের কথা নিশ্চয়ই দল শুনবে, আর দলের যা ডিসিশন থাকবে সেটা আমি মাথার উপর রেখে মেনে নেব। গোটা হাওড়া জেলায় রাজীব দাকে নিয়ে একটা আলোচনা চলছে, জটু দাকে নিয়ে একটা আলোচনা চলছে, দল বদলের একটা বিজেপির দিকে যাওয়ার প্রবণতা শুরু হয়েছে, এই বিষয়ে আপনার কোনো মতামত? দেখুন, ইনাদেরকে আর কত কি চাই উপরওয়ালাই জানে, ইনারা যদি যায় পাবলিক যাবে না,
যাওয়ার পরে ইনারা খুব চিন্তাতে পড়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের মিডিয়া ভাইরা আর কত বছর যে ইলেকশনটা হয়েছিল দিল্লিতে, 2019 রাইট না, লোকসভা বিধানসভা দিল্লি যে বিধানসভাটা হয়েছে, দিল্লি বিধানসভাতে 7টা লোকসভা সিট আছে আর 7টা বিজেপি জিতেছিল। তারপরে যখন বিধানসভা ইলেকশন হয় তো এখানে বিধানসভার রেসেন্ট 70টা সিট আছে, 70টার মধ্যে ওইখানে বিজেপির প্রজেক্টেড ফেস ছিল যে সিএম হবে আপনার কিরণ বেদী প্রজেক্টেড সিএম ছিলেন। আর কেজরিওয়াল থেকে যদি কিরণ বেদীকে কম্পেয়ার করেন তো কিরণ বেদী ফার্স্ট আইপিএস ফিমেল অফিসার ছিলেন, হ্যাঁ, তো উনা থেকে যদি কেজরিওয়াল থেকে কম্পেয়ার করেন তো উনি মানে টক্কর দিতে পারতেন। আর সে সময় বিধানসভায় এক্সিস্টিং আপের এক্সিস্টিং যে মিনিস্টার ছিল ওইখানকার মিনিস্টারদের থেকে নিয়ে এক্সিস্টিং 22টা এমএলএ কে বিজেপি নিয়েছিল, 22টা এমএলএ কে বিজেপি নিয়েছিল। তারপরে যখন ইলেকশন হয় ওইখানে কেসটা কি হলো, কিরণ বেদী থেকে নিয়ে যে 22টা গিয়েছিল সব বিজেপি থেকে দাঁড়িয়েছিল সব হেরে গেল, কেউ জিততে পারল না। আর 67 আপ জিতল, 70টার মধ্যে 67টা আপ জিতল। তো যত এইসব মির্জাফাররা যাবে না পুরো 10 বছর ভোগ করে এখানে টিএমসি পার্টি মমতা দিদির আন্ডারে পুরো রাজ্যেতে সব সুখ ভোগ করলো আর এখন যদি চলে চলে যাচ্ছে তো এরা যাওয়ার পরে ওইখানে যদি টিকিট পায় দেখবেন খুব ব্যাডলি হারবে এরা। কালকে একটা সমীক্ষায় দেখা গেছে যে তৃণমূল এগিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের ক্ষেত্রে, তো এটা আপনাদের কতটা আশ্বস্ত করেছে, হতাশ করেছে, না কি করেছে, এটা আপনারা এর থেকে উদ্বুদ্ধ হলেন না কাজ করার আরো জোর পেলেন না সন্তুষ্ট হয়ে বসে পড়লেন? দেখুন আমরা তো পাবলিক থেকে ভিউ নিই, এবার আপনাদের মারফতে আপনারা সিটিভি যে সার্ভে করেছেন তো এর আগেরবার 2016 সিটিভিতে যে সমীক্ষা হয়েছিল 160 আপনারা বলেছিলেন, তো 160 বলেছিলেন কিন্তু আমরা পেয়েছিলাম 211, এবারও আপনারা বলছেন 155 থেকে 160 পাব, তার মানে বুঝে নিন তাহলে রেজাল্টটা কি হবে। আমি আপনাকে বলছি কি এবার দেখবেন এবার ওয়ান সাইডেড গেম হবে, আর এই যে ছুটপুজিয়া সব চলে যাচ্ছে না এটা পাবলিক ভালো করে এটা নিচ্ছে, আর এরা এইখানে বাঙালি এসে বলবে কি আমি ইউপি করব, বিহার করব, গুজরাট করব, আর বাঙালির লোক এটা মেনে নিবে এটা ইম্পসিবল। আপনারা দেখবেন সব রেকর্ডটা ভেঙে যাবে 225+। আর একটা প্রশ্ন, কালকে একটা আন্দুল রোডের উপর রোড ব্লকেজকে কেন্দ্র করে একটা বেশ বড় রকম ঝামেলা হয়েছে, তা থানা মাকো গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি 22 বছরের ছাত্র স্কুলের কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তা জনগণ তো প্রচুর ক্ষেপে আছে। দেখুন কোন জনগণ ক্ষেপে নেই, যত জনগণ ছিল তাদেরকে কেউ উকসানি দিয়েছে, ওরা গিয়েছে তারপরে আমরা গিয়ে বোঝালাম, তারপরে পুলিশ হস্তক্ষেপ করলো, করার পরে রাত্রে রাস্তা ক্লিয়ার হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা একটা রিউমার উড়ে গিয়েছিল যে ওই যে মেয়েটা মারা গেছে জলের মধ্যে ডুবে, মেবি পুলিশ তদন্ত করার পরে বোঝা যাবে কি শি ইজ মার্ডার্ড অর নট, কিন্তু মার্কেটে একটা রিউমার উড়ে গিয়েছিল তাকে রেপ করে মার্ডার করা হয়েছে, কিন্তু পুলিশ রিপোর্ট আমরা যা খবর নিলাম ডক্টর থেকে খবর নিলাম পোস্টমর্টম রিপোর্ট থেকে ডক্টর থেকে খবর নিলাম ডক্টর বললো দূর দূর অবধি কোনো রেপের সিন নেই, এখানে রেপ হয়নি। তো এবার পুলিশ ইন্টারোগেশন করবে, পুলিশ নিজের কাজ করবে, যে কালপিট আছে তাকে ধরবে। কালকের ঘটনার পেছনে কি বিরোধীদের কোনো হাত ছিল, উস্কানির পেছনে কি মনে করেন? অবভিয়াসলি ছিল, না থাকার কি আছে। তারপরে পুলিশ ইন্টারফেয়ার করার পরে সব নর্মাল হয়ে গেল, সব এখন এসে সব গিলটি ফিল করছে যে না আমরা ভুল পথে ছিলাম, লোককে এরকম হ্যারাস করার উচিত নয়। আরে আমাদের ডিমান্ড কি, যদি মার্ডার হয়ে থাকে তাহলে যে কালপিট আছে তাকে ফাঁসি সাজা হওয়ার উচিত, মানে হবেই, সে আমার ডিমান্ড। ঠিক আছে, নমস্কার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।